হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো র্যান্ডম ভিডিও মুভি এর সে আজকের পর্বে আমরা একটা ক্লাসিক কোরিয়ান সিনেমা সম্পর্কে জানতে চলেছি যেটার নাম হচ্ছে ম্যারেজ ইজ এ ক্রেজি থিং মানে বিয়ে করা একটা পাগলামির বিষয় এরকম একটা কিছু আর কি তো এটা ২৪ বছর আগের একটা সিনেমা যে কারণে সিনেমার কালার টালার বা ভিডিও কোয়ালিটি একটু অন্যরকম হতে পারে তবে এই সিনেমাটা আনার কারণ হচ্ছে এই সিনেমার কাহিনীটা অনেক বেশি ইউনিক আর সিনেমার কাহিনীতে আমরা দেখবো হচ্ছে একটা ছেলে একটা মেয়ে ব্লাইন্ড ডেটে যায় এবং তারপর তাদের মধ্যে সম্পর্ক হয় কিন্তু মেয়েটার ব্যাপারটা হচ্ছে কি সে একটা ছেলের অনেক ধরনের জিনিস চাই একটা ছেলের মধ্যে চাই টাকা পয়সা হ্যান্ড সামনেস তারপর বেড পারফরমেন্স ভালো হবে এর সাথে আবার সেই মেয়েকে দেবে স্বাধীনতা তো এতগুলো গুণ তো একটা ছেলের মধ্যে থাকে না তো এই কারণে মেয়েটা স্বাধীনতার জন্য টাকা পয়সার জন্য মেশে একজনের সাথে বিয়ে করে একজনকে আবার মনে করো বয়ফ্রেন্ড হিসেবে আরেকজনকে রেখে দেয় তো মেয়ের কথাই হচ্ছে আমি দুটো ছেলেকে ম্যানেজ করতে পারবো তো যে ছেলেকে বয়ফ্রেন্ড হিসেবে রেখে দিয়েছে তার সাথে কিন্তু বিয়ে হওয়ার কথা ছিল তো ওর জন্য ওই ছেলেটার বিয়ে করতে পারে না কিন্তু ওর সম্পর্কে আটকাও রয়েছে তো এই ছেলেটা সবসময় বলে এরকম যে মেয়েটা আসলে মনে কি চায় মেয়ে কি করতে চাচ্ছে তো এরকমই একটা কাহিনী আর

বুঝতেই পারছো কাহিনীতে কিন্তু যথেষ্ট দম রয়েছে তো সিনেমা যখন শুরু হয় তখন আমাদের এই সিনেমার মেইন চরিত্র জুন দেখানো হয় সে একটা কলেজের ইংরেজির প্রফেসর দেখতেও খুব হ্যান্ডসাম স্বভাবে ভালো আর বয়স হয়ে গিয়েছে পঁয়ত্রিশ এখনো তার বিয়ে হয়নি আর বরাবরই অন্যান্য নিয়ে তার মাও বেশ চিন্তিত কেননা তার ছোট ভাই বোনের বিয়ে হয়ে গিয়েছে বা বয়সে বড় হবার পরেও জুন এখনো বিয়ে করেনি তো যাক আজকে জুনের ছোট ভাইয়ের বিয়ে এবং বিয়েতে আসা সকল মেহমানরা ইচ্ছে করে খালি জুনের মাকে এই বিষয় নিয়ে খুঁজে দেয় যে তোমার ছেলে বিয়ে করছে না এখনো কি সমস্যা সমস্যা অমুক জায়গায় একটা মেয়ে আছে কথা বলবো নাকি মানে বুঝতেই পারছো একটা বাড়িতে যদি বিবাহযোগ্য মেয়ে থাকে তাহলে এই ধরনের ঘটনাগুলো আরো বেশি হয় আর যদি ছেলে থাকে তাহলে মানুষ এত জিজ্ঞেস করে না যে ছেলেকে কবে বিয়ে দিবে কখন মানুষ জিজ্ঞেস করে ছেলের ব্যাপারে যখন ওই ছেলেটার ভালো চাকরি থাকে যদি সরকারি চাকরি থাকে তাহলে অনেক সম্বন্ধ আসে তা না হলে একটা ছেলে বুড়ো হয়ে গেল কোনো সম্বন্ধ আসবে না তো যাই হোক জুনকে যখনই বিয়ের কথা বলা হয় জুন একটা কথাই বলে যে সে আজও তার মনের মতো কোনো একটা মেয়েকে পায়নি যার জন্য সে বিয়ে করছে না তবে জুন আর জুনের মায়ের চিন্তা দেখে জুনের ঘনিষ্ঠ বন্ধু তার মাকে বলে যে জুনের জন্য একটা মেয়ে দেখেছি আর ওই মেয়েটি আমার স্ত্রী খুব ভালো একটা বন্ধু তো আমার মনে হয় জোড়া দুজন যদি ब्लाइंड ডেটে যায় তাহলে ভালো হবে তো ब्लाइंड ডেট মানে হচ্ছে কেউ কাউকে আগে কখনো দেখেনি কেউ কাউকে চেনে না হুট করে দুজনে মিট করবে মানে জীবনে প্রথম দেখা হবে তো এরপরে ওদের ब्लाइंड ডেট ফিক্স করা হয় জুনো আর না করতে পারে না এবং জুন করে কি কেএফসি সামনে এসে মেয়েটির জন্য অপেক্ষা করে যেখানে অপেক্ষা করার কথা আর জুন যেহেতু মেয়েটিকে এখনো দেখেনি আর ওই সময় তোমার ক্যামেরা মোবাইলের চল ছিল না ইন্টারনেটও অত ছিল না সোশ্যাল মিডিয়া ছিল না তো এই জন্য আশেপাশে সকল মেয়েকেই জুনের মনে হচ্ছিল যে এটাই হয়তো সেই মেয়েটা তবে অনেক দেরি হওয়ার পরও যখন মেয়েটি আসে না তখন ওর মনে হয়তো আমি ভুল জায়গায় রয়েছি তো এই কারণে গিয়ে কাউন্টারে থাকা মেয়েকে জিজ্ঞাসা করে এখানে কি আরো কোনো কেএফসি এফসি আছে নাকি মানে ওর কাছে মনে হচ্ছে অন্য কোনো সামনে দাঁড়িয়ে রয়েছে বাট থাকা মেয়েটি উল্টো বলে বাইরে আরেকটা লোকও ও সেম একই প্রশ্ন করেছে বাট এখানে আর কোনো কেএফসি নেই তো এরপর জুন করে ছেলেটার পাশে এসে দাঁড়ায় এবং নিজের ব্লাইন্ড ডেটের জন্য অপেক্ষা করতে থাকে আর তার কিছুক্ষণ পর ওই ছেলেটা অপেক্ষা করতে করতে রেগে সেখান থেকে চলে যায় তো আমরা বুঝতে পারি ওই ছেলেটাও হয়তো কারোর জন্য এখানে অপেক্ষা করছিল তো এরপর জুন একাই তার ব্লাইন্ড ডেটের জন্য অপেক্ষা করতে থাকে তো এরপর জুন অনেকক্ষণ অপেক্ষা করার পরে যখন চলে যাওয়ার কথা ভাবছে তখনই তার ব্লাইন্ড চলে আসে আর এই সুন্দরী মেয়েটিকে প্রথম দেখাতেই জুনের মনে করে ধক ধকানি বেড়ে যায় জুন ভাবই নিয়ে যার সাথে সে ব্লাইন্ড করতে আসবে সেই মেয়েটি এত সুন্দরী হবে তো এখানে একটা কথা বলি যেহেতু এটা ক্লাসিক সিনেমাস থেকে চব্বিশ বছর আগে তখন দুনিয়া এত বেশি মডার্ন ছিল না এখন তো অনেক বেশি সার্জারির প্রচলন তো এর তুমি যদি এখন কোরিয়ান সিনেমা দেখো দেখবে এখনকার কোরিয়ান মানুষ অনেক বেশি সুন্দর কোরিয়ান মানুষরা অ্যাকচুয়ালি সুন্দর জন্য খুবই অবজেস্ট এমনকি আমরা লেলে যেято পাগল কোরিয়ানদের জন্য তোমার হাতে রান্নাই খাবে না ওরা বাংলাদেশি ইন্ডিয়ানদের ঘৃণা করে মনে করো যে নোংরা মনে করে মানে ওদের কাছে একটা জিনিসের দাম সেটা হচ্ছে চেহারা তো ওই সময়তে সার্জারি ছিল না এজন্য বুঝতে পারছো নায়ক নাইকার সিহারার মধ্যে কিন্তু আলাদা একটা সৌন্দর্য রয়েছে মনে করে একবারে সত্যি কারে চেহারা যাকে বলা আর এখন দক্ষিণ কোরিয়ার সাধারণ মানুষরাই সার্জারি করে আর যারা সেলিব্রিটি তাদের কথা তো বাদই দিলাম তো জায়গা এমএইট তখন হাসতে হাসতে নিজের নাম বলে ইউনি আর ইউনি দেরি করে আসার জন্য জুনির কাছে ক্ষমা চায় আর কারণ হিসেবে বলে যে আমি আসলে একটু ঘুমিয়ে গিয়েছিলাম তো এই অজুহাত শুনে জুনির ভালো লাগে না যে ব্লেন্ডেতে আছায় কথা সেই মেয়েটা ঘুমিয়ে যাওয়ার কথা বলে তার মানে আমার কি সিরিয়াস নেয় নাই কিন্তু যাই হোক মেয়েটা তো সুন্দরী তো এই জন্য আমাদের জুন জুন করে দেয় এরপর তারা বসে কথা বলতে থাকে তো তাকে বলে এতক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে আমি পুতুলের মতো হয়ে এই কথা শুনে হাসে আর তারপর ইউনি জুনের ইন্টারভিউ নিতে শুরু করে মানে আমাদের নায়কের পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করে ঘর বাড়ির অবস্থাকে জিজ্ঞাসা করে কি চাকরি বেতন কত সব জিজ্ঞাসা করে আর ইউনি এইসব প্রশ্ন শুনে আমাদের জুন ভাবে মানে আমাদের নায়ক যে এত সুন্দরী মেয়েটা আমার ভাগ্যে নাই যেহেতু এই মেয়েটা আমাকে এত করছে তার মানে এই ধরনের মেয়েরা ধনী আর সেটেল হওয়া লোকদেরকে বেশি পছন্দ করবে আর ওই গুণটা আমার মধ্যে নেই আমি ধনীও না সেটেলও না আমি জাস্ট একটা প্রফেসরের মতো ছোটখাটো চাকরি করি আর মা বাবা আর দোয়া ছোট একটা বাড়িতে থাকি তো এটা শুনে মেয়ে তো আমাকে রিজেক্ট করে দেবেই তো এই কথা ভেবে জুন মন খারাপ করে থাকে আর জুন যেহেতু আজকে প্রথম ब्लाइंडেড এসেছে ও নার্ভাস ছিল বাট এই মেয়েটার কোনো নার্ভাসনেস নেই এবং কথাবার্তায় ও বুঝতে পারে যে মেয়েটার আগে অনেক ब्लाइंडেড করেছে আর সে অনেক ছেলেকে রিজেক্টও করেছে তবে তারপরেও এত কিছু জানার পরেও আমাদের জুন কিন্তু মেয়েটার চেহারা দেখে পাগল হয়ে যায় আর এরপর তারা দুজনে দেখতে যায় হচ্ছে সিনেমা আর বাইরে সেই মেয়েটা আই মিন ইউনি জুনকে বলে এর আগেরবার আমি যার সাথে ব্লাইন্ড ডেটে এসেছিলাম তার সাথে আমি সেম এই একই সিনেমাটাই দেখেছি তো এই সিনেমা হলটা তো বেশি উন্নত নয় তো জুন তখন বুঝতে পারে এই মেয়েটার নজর যেমন অনেক উপরে তেমন আবার অনেক নিচেও রয়েছে মানে সবভাবেই চলতে পারে তো এরপর তারা ডিনার করতে একটা রেস্টুরেন্টে যায় আর একটা ব্লাইন্ড ডেটের নিয়ম যে শেষ মেশ একসাথে ডিনার করে তারপর তারা আলাদা আলাদা চলে যাবে তো ইউনি তখন জুনকে বলে মানে ওই মেয়েটা তখন আমাদের নায়ক জুনকে বলে এই মাসে কম করে হলেও আমি দশটা ব্লাইন্ড ডেট করেছি যা কিনা আমার মতো সময় কিছুই নয় তো এরপর তারা খাবার শেষ করে যখন বাইরে আসে তখন অনেক রাত হয়ে যায় আর কিছুক্ষণ অপেক্ষা করার পরে তারা যখন ট্যাক্সি খুঁজে পায় না তখন ইউনি অফার করে চলো আমরা একটা হোটেলে একসাথে কাটাই চিন্তা করো ভাই তো এরপর তারা দুজন যায় হোটেলে আর যেহেতু তারা দুজনে প্রচন্ড নেশা করেছিল মানে প্রচন্ড মদ খেয়েছিল যেটা ওদের দেশে নর্মাল ব্যাপার এ কারণে ওদের উপর কন্ট্রোল ছিল না দুজনে মনে করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ করে দেয় আর আমি রিকোয়েস্ট ভিডিও এডিটর যারা আসো জাস্ট বোঝা গেলে হয়েছে কি হয়েছে বাজে কোনো সিন দিও না তো যাই হোক এরপর তারা বিছানায় শুয়ে একে অপরের চেয়ে উপরে ওঠার ট্রাই করে মানে ইগো প্রবলেম দেখাতে থাকে তো এখানে যে মেয়েটা রয়েছে ইউনি সে বলে তোমার পাশে যে ছেলেটা দাঁড়িয়ে ছিল বিরক্ত হয়ে চলে গেল ওর সাথে আমি আগেরবার বার ব্লাইন্ড ডেটে গিয়েছিলাম আজকে ওর সাথে আমার ডেট করার কথা ছিল কিন্তু ইচ্ছা করে আমি দেরি করে এসেছি যাতে ও চলে যায় ও ছেলেটা খুব ভালো এবং ভালো টাকা পয়সার মালিক তো ব্যাপারটা জুনের খুব অপমান লাগে আর আমরা তো জানি ছেলেদের দাম হচ্ছে টাকায় মেয়েদের দাম হচ্ছে সৌন্দর্যে তো জুনো তখন ওই মেয়ে ইউনিকে খোঁচা দেয় কথা বলে যে তোমার সে কে কাউন্টারে যে মেয়েটা ছিল সে দেখতে অনেক বেশি সেক্সি এবং সুন্দরী ছিল তো এইভাবে তারা এক অপরের উপরে উঠতে উঠতে ব্লাইন্ড শেষ হয়ে যায় আর এইদিকে আমরা দেখি কলেজে জুনের একটা সাবেক

জনের কাছে তো জুন সিদ্ধান্ত নেয় যে ইউনির কি সিদ্ধান্ত বিয়ে করবে কি করবে না ওকে কল করে জানি বাট তখনই ইউনি করে ওকে কল করে এবং তার আবারও দেখা করার সিদ্ধান্ত নেয় তো এবার তারা সাইকেল রাইডে বের হয় এবং তার এরপর আবারও সে মোটেলে ইন্টিমেট হয় মানে তৎকালীন সময় এই অবস্থা করিয়া তবে করিয়ার সব জায়গায় যে এরকম তা এটা নির্ভর করে ফ্যামিলি কেমন শহর অঞ্চল নাকি তার উপর গ্রামের সাইডে কিন্তু আমেরিকা তো এখন আমাদের মতো ফ্যামিলি রয়েছে অনেক ফ্যামিলি আবার এরকম বারো হাতের এই মানুষ মনে করে যে সৌদি আরবে অভাব নেই মানে এটা নির্ভর করে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের উপর এবং মনে করো যে কোন জায়গায় বসবাস করছে তার উপর তো যাই এখানে একে অপরের সাথে কথা বলে জানতে পারে দুজনের স্বভাব চরিত্র এসেছে সম্পূর্ণ আলাদা তবে করছিল আর এরপর তারা আসে শপিং মলে তো এখানে ভাব করে সবার সামনে দেখে মনে হয় যে ওরা বিয়ে করেছে নতুন জামাই তখন ইউনিকে বলে তোমার আমি যেটা বুঝলাম তুমি বিয়ে থেকে বাঁচতে চাও বিয়ে করতে চাও না আবার সবকিছু এনজেও করতে চাও তাহলে কাজ করি আমরা দুজন উইকেন্ড কাপল হয়ে যাই উইকেন্ড কাপল মানে হচ্ছে শুধুমাত্র ছুটির দিনে একসাথে ঘুরবে তো এর ফলে যেটা হবে আমিও বিবাহিত জীবনের সমস্যা থেকে বেঁচে গেলাম তুমিও বেঁচে গেলে আমরা সবকিছু কিছু শেয়ারও করলাম খরচ অর্ধেক অর্ধেক আর আমাদের এনজয়মেন্টও হলো তো ইউনির কাছে জুনের এই আইডিয়াটা লাগে কিন্তু ইউনি তখন বলে একই লোকের সাথে বেশি দিন থাকা আমার পক্ষে সম্ভব না আমার কাছে তো ভালো লাগে যে প্রতিদিন আলাদা আলাদা ছেলের সাথে ব্লাইন্ড ডেট করব তবে এটা ইউনি মন থেকে বলেছে না রাগানোর জন্য বলেছে আমরা শিওর না কারণ এরপর ইউনি আবার বলে যে আগামী সপ্তাহে তো আমি আরেকটা ব্লাইন্ড ডেটে যাব তো এই কথা শুনে জুন তে আমার কোনো রিঅ্যাক্ট করে না বাট ইউনি মনে মনে বলছে জুন যেন তাকে অন্য কোনো ব্লাইন্ড ডেটে যেতে নিষেধ করে মানে ছেলে যেন মেয়েকে আটকায় মেয়ে এটা চাচ্ছে কিন্তু মুখ বলছে কিন্তু অনেক বড় বড় কথা নতুন নতুন ছেলেদের সাথে ডেট করবো এক একবার এক এক ছেলের সাথে ডেট করব তো এই কথা শোনার পরে কোন ছেলে সাহস হবে মেয়েকে আটকে রাখার তবে তারপরেও জুন বলে তুমি কাকে বিয়ে করবে না করবে কার সাথে ডেট করবে কার সাথে বিছানায় যাবে এটা তোমার পার্সোনাল ম্যাটার আর আমার মতে তোমার মতো ছেলেকে যে বিয়ে করবে সেটা একটু অপরাধ কারণ তুমি তো বললে তুমি এক ছেলের সাথে সুখী থাকতে পারবে না তো এ কারণে তোমার মতো মেয়েরা সবসময় নিজের স্বামীর কাছে অসুখী থাকে স্বামীতেও অসুখী রাখে এবং যাদের সাথে আশেপাশে মিশে সবাইকে অসুখী রাখে তো এই কথা শুনে ইউনি রেগে যায় এবং বলে আমি যদি দুইজন পুরুষের সাথে সম্পর্ক রাখি তারপরেও দুনিয়ার কেউ আমাকে ধরতে পারবে না বাট জুন তখন ইউনিকে বলে তার মানে তুমি ব্লাইন্ডেড এর নামে ভালোবাসা নয় বরং তুমি এমন একটা পুরুষ খুঁজছো যে কেনা তোমার সকল শর্ত পূরণ করবে কারো কাছে টাকা রয়েছে কারো কাছে প্রেম রয়েছে কারো কাছে শারীরিক সম্পর্ক রয়েছে কারো কাছে সৌন্দর্য রয়েছে কারো কাছে রয়েছে হচ্ছে ফ্রিডমনেস কিন্তু ঘটনা হচ্ছে কি তুমি যে গুণগুলো চাচ্ছ এতগুলো গুণ একটা পুরুষের মধ্যে হয় নাই বা একটা পুরুষের এতখানি সহ্য করার ক্ষমতা নেই আর এই কারণে তুমি আমার সাথে দেখা করার পরেও আরো একটা ব্লাইন্ডেড করার কথা ভাবছো কেননা তোমার জন্য আমি খালি মজা করার পার্সন হিসেবে ঠিক আছি বাট বিয়ের জন্য না বিয়ের জন্য তোমার আরেকটা পার্সন লাগে

কতই কষ্ট পাক তো যাই এরপর জুনের বন্ধুর বিয়ের ডেট চলে আসে আর এখানে লোক এই বন্ধুই কিন্তু তার যে হবু স্ত্রী তার বান্ধবী ইউনিকে ওর সাথে ব্লাইন্ড পাঠিয়েছিল তো এর জন্য জুন ইউনিকে আজকে আশা করছে যে আজকে হয়তো ইউনি আসবে কারণ ইউনি ওর বন্ধুর স্ত্রীর খুব ক্লোজ বান্ধবী তো যাই পুরো বিয়েতে জুন ইউনিকে খুঁজে বিয়ে হয়ে যায় রিসিপশনও শুরু হয় কিন্তু ইউনির কোনো খোঁজ খবর নেই আর অনেকক্ষণ অপেক্ষা করার পরে ইউনি আসে বাট সে জুনের সামনে পুরো অপরিচিত লোকের মতো ব্যবহার করে যেন চেনেই নি ওদের সাথে কোনো কথাই হয়নি তো এইভাবেই বিয়ের দিন শেষ হয়ে যায় আর এরপর একদিন জুন করে কি ইউনির সাথে দেখা করতে কলেজে যায় তো ইউনি তখন জুনকে বলে আচ্ছা আমি যে একটা ব্ল্যান্ডেটে গিয়েছিলাম গতকাল সে ছেলেটা একটা ডক্টর ছিল খুব টাকার মালিক ভালোভাবে সেটেল আর সে আমার শর্ত পূরণ করেছে সে আমাকে স্বাধীনতা দিয়েছে সে আমাকে রেগুলারলি বেরোতে দেবে পড়ালেখা করতে দেবে শপিং করতে দেবে এবং বাচ্চা আমি ইচ্ছে করলে দুই তিন বছর পরে নিতে পারবো তো এখন আমি এই কারণে তার ব্যাপারে সিরিয়াসলি ভাবছি তো জুন তখন বলে ঠিক আছে তাহলে যদি এমনই হয় আর চিন্তা কিসের তাড়াতাড়ি ডাক্তারকে বিয়ে করে ফেলো তুমি যেমন ছেলে চাইতে তেমন তো পেয়েই গিয়েছো বাট এখানে আবার ইউনির মনে চলছে অন্য কথা ইউনি এগুলো এজন্যই বলে বলেছে যাতে জুন জেলাস ফিল করে এবং ইউনিকে এই বিয়ে করা থেকে আটকায় চিন্তা করো ভাই মেয়ের মনের কথা আমরা কিভাবে বুঝুম ভাই চিন্তা করো ভাই এটা সিরিয়াসলি পসিবল কিন্তু এটা একেবারে বাস্তববাদী সিনেমা মেয়েটা মুখে বলছে একরকম কথা কিন্তু ওর মনে আরেক রকম কথা কিন্তু জুন তো আর মনে করে জ্যোতিষী না ও বুঝতে পারে না ও কোনো রিয়াক্ট করতে পারে না যে কারণে মেয়েটা আবার চুপ হয়ে যায় মানে মেয়েটা নিজে মনে করে যে উস্কাবে তারপর আবার নিজে মনে করে যে মনে মনে মন কলা খেয়ে কষ্ট পাবে তবে তারপরে জুন করে কি এজ এ ফ্রেন্ড ইউনিকে তার মায়ের সাথে দেখা করতে হসপিটালে নিয়ে যায় বাট জুনের মা মনে করে মানে নায়কের মা মনে করে ইউনি হয়তো জুনের গার্লফ্রেন্ড সেই জন্য সে ইউনিকে বউ হিসেবে ট্রিট করে কিন্তু এরপর যখন আমি জুনের মন জানতে পারি তখন আমার আবারও মনে হয় যে ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই সব সালাই একই মনে একটা বাইরে আরেকটা বলে মানে জুনও মনে মনে চাই ইউনি তাকে বিয়ের জন্য প্রোপোজ করে কারণ ইউনি যেরকম দাম দেখাচ্ছে এই পরিস্থিতিতে তো ইউনিকে প্রোপোজ করা যায় না তাহলে তো ইউনি সারা জীবন খোটা দেবে তো আমি বড় লোক ডাক্তার বিয়ে করতে পারতাম ভালো ভালো গাড়িতে চড়তে পারতাম শপিং করতে পারতাম তোর জন্য আমি ভালোবেসে তোর মতো ফকির নিয়ে বিয়ে করছি তো এর জন্য জুন সাহসবে না তো এক হিসেবে আমাদের নায়কের দিক থেকে প্রোপোজ না করাও ঠিক আছে কিন্তু তারপর ওরা দুজন আবার আসে এলো অবশ্যই নায়িকার পরবাসে আসে এবং সেখানে আমাদের নায়িকা আবারো আমাদের নায়ক জুনকে বলে আমি আসলে কনফিউজড এখন আমি কাকে বিয়ে করব ডাক্তারকে বিয়ে করব নাকি তোমাকে বিয়ে করব বাট এবারে এই সুযোগে আমাদের নায়ক জুন একটু দাম দেখায় বলে ডাক্তারই ঠিক হবে ওর তো টাকা পয়সা আছে বাট কথা বলতে বলতে ঝগড়া লাগে আবার ঝগড়া করতে করতে আবার মরকের আশিই বিক্রম যুদ্ধ খেলে আর এরপরই উনি জুনকে বলে মানে নায়িকা নায়ককে বলে তুমি অনেক ভালো কিন্তু সমস্যা হলো তোমার তিন কাম কম আর তাছাড়া তোমার চরিত্র দেখো মনে হয় তুমি যদি আমার চেয়ে ভালো কোনো মেয়ে পাও তার পেছনে চলে যাবে বাট তখন নায়ক জুন ইউনিকে বলে তোমার জায়গা যদি আমি থাকতাম ডাক্তারকে বিয়ে করতাম মানে ব্যাপারটা বুঝছো তোমরা কি হয়েছে জুন আর ইউনি দুজনই দুজনকে ভালোবাসে তা না হলে তো ইউনি সবাইকে নিয়েই তোমার হোটেলে যেত আর কাউকে নিয়ে তার হোটেলে যায়নি ইউনি শুধুমাত্র কিন্তু এর সাথে রয়েছে ইউনি আমাদের নায়ক জুনকে ভালোবাসে জুনও ও ইউনিকে ভালোবাসে কিন্তু সমস্যা হচ্ছে কি দুজনই এত বড় বড় কথা বলেছে যে দুজনই পড়ে গিয়েছে এখন ইগো প্রবলেমে দুজনই দুজনকে কাছে যায় বাট অ্যাটিটিউড এর কারণে নিজেদের ভালোবাসা এক অপরের কাছে প্রকাশ করতে পারছে না এবং উল্টো তারা এক অপরকে জেলাস ফিল করাচ্ছে মানে ও চাচ্ছে ও আমাকেও আগে প্রপোজ করুক ও চাচ্ছে ও আমাকে আগে প্রপোজ করুক তো এটা করতে গিয়ে ওরা এমন এমন বড় বড় কথা বলছে দুজনেই যার জন্য একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে তো যাই এরপর একদিন রেস্টুরেন্টে ইউনি জুন ডাইরেক্টলি বলে বলে যে আমার টাকা পয়সার দরকার নেই তোমার মতো একটা ভালো মানুষ পেলেই হয়তো বাট আমাদের নায়ক তখন বেশি ভাবে সে তার কাছে মনে হয় যতই মুখ দিয়ে এখন বলো যখন কষ্ট আসবে আমার সাথে সুখে থাকবে না ওর কষ্ট হবে আমার যে স্যালারি যে যেটা মেয়ে ওর টাকা পয়সাওয়ালা লোক দেখে বিয়ে করা উচিত কিন্তু আবার মনে মনে বলে ওকে স্যার আবার থাকা অনেক কষ্ট হবে কিন্তু তারপরে আবার মুখ দিয়ে বলে ইউনি আমার মনে হয় তোমার টাকা পয়সাওয়ালা লোককেই বিয়ে করা উচিত কিন্তু এরপর আবার নায়ক মুখ দিয়ে বলে দেখো ইউনি আমি তোমাকে একটা জিনিস শেখাই বিয়ে সবসময় টাকা পয়সা বলা লোক দেখে করা উচিত আর ভালোবাসা ভালো মন দেখে করা উচিত আর ভালোবাসা তো বিয়ের পরও ঠিক রাখা যায় তো মেনে নেয় এবং ডক্টর বিয়ে করতে রাজি হয় বাট এতে আবার নায়ক মন থেকে কষ্ট পায় যে আমি বললাম যে আমি ডক্টর দরকার নাই তোকে বিয়ে করবো মানে সাহস করে বলবি না যে আমি তোকে বিয়ে করবোই বিষয়টাকে বুঝতে পারছো কোন ধরনের একটা ব্যাপার মানে আমাদের নায়কও মন থেকে চাই যে সেই ইউনিকেই বিয়ে করবে ওর জীবন সাথী হোক কিন্তু নিজের ইগের কারণে সরাসরি ইউনিকে জোর করতে পারছে না যে আমি তোরই বিয়ে করুন তোর আমাকে বিয়ে করতে হবে আবার নায়িকাও চাই নায়ককে বিয়ে করবে কিন্তু নায়ক জোর করছে না এজন্য ও বলতে পারছে না যে আমি তোকেই বিয়ে করব তোর সাথে সংসার করবো তো ইগো বা দুজনের মান সমান রক্ষা করতে গিয়ে দুজনেই মনে করো যে দূরে সরে যাচ্ছে তো এরপর ইউনির বিয়ে ঠিক হয় এবং ইউনি করে জুনকে তার বিয়ে ড্রেস পরিয়ে দেখায় আর তখন আমাদের নায়ক জুন শুধুমাত্র ইউনির মুখের দিকে তাকিয়ে থাকে যে তার ভালোবাসা অন্য করা হয়ে যাচ্ছে আর তারপর ইউনি করে বা নায়িকা করে কি আমাদের নায়ক জুনকে আরো জ্বালানোর জন্য ওর নতুন ফ্ল্যাটে নিয়ে যায় যেখানে ওরা বিয়ের পরে শিফট হবে আই মিন ডক্টরের ফ্ল্যাট তো জুন এত আলিসানা একটা ফ্ল্যাটের দিকে তাকিয়ে তাকিয়ে হা হয়ে তবে ইউনি এখনো মন থেকে চায় যে খুব বেশি দেরি হয়নি জুন যদি একবার সাহস আমাকে বিয়ের প্রপোজটা করতো কিন্তু জুন কিভাবে সাহস করবে এত বড় বড় আলিশান বাড়ি ডক্টর ও কোন সাহসে বলবে যে আমি তোমাকে বিয়ে করব তো জুন তখন বলে হ্যাঁ এই ডক্টরকে বিয়ে করা তোমার জন্য আসলে সঠিক সিদ্ধান্ত হয়েছে বাট এই কথা ইউনি আরো পুরোপুরি ভুল বলছে যে জুন হয়তো ওকে বিয়ে করতেই চায় না এবং ওরা দুজনেই চুপ হয়ে যায় তবে ইউনি জুন দুজনেই বুঝতে পারে তারা এক অপরকে চিরদিনের মতো হারিয়ে ফেলছে আর এ কারণে ইউনি করে জুনকে একটা অফার করে সেটা হচ্ছে আমরা পুরো একদিন এক রাত একসাথে কাটাবো এবং একদম হানিমুনের মতো কাটাবো তো জুন কোনো কথা বলে না চুপচাপ ইউনির সাথে গাড়িতে বেরিয়ে পড়ে যেখানে ইউনি নিয়ে যেতে চায় তো এরপর তারা নতুন দম্পতির মতো এনজয় করে ইউনি ওদের একসাথে অনেক ছবি তোলায় রাতের বেলা ওরা কটেজে আসে হানিমুন দম্পতির মতো এনজয় করে তবে রাতের বেলা তারা দুজন ঘুমাতে পারে না কারণ তারা জানে হয়তো আর কোন দিনে এভাবে তারা মিলতে পারবে না এরপর ইউনি আর ডক্টরের বিয়ে হয়ে যায় বা জুন বিয়েতে আসতে চায়নি কিন্তু সে নিজেই যায় না সে কেন এখানে এসেছে বা সে জীবনে কি করে ফেলেছে এর সে কষ্টটা কি হতে পারে নিজের ভালোবাসাকে অন্য কারে হতে দেখা তো ওখান থেকে মন খারাপ করে চলে যায় আর এভাবে কয়েক সপ্তাহ কেটে যায় বাট এখনো আমাদের নায়ক জুন কিন্তু ইউনিকে মন থেকে সরাতে পারছে না আবার ইউনিও জুনকে ফোন করেনি আর জুন তখন বুঝতে পারে যে ইউনি হয়তো তার স্বামী সংসার নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে তো এই জন্য জুন ইউনিকে ভোলার চেষ্টা করে যে ইউনি হয়তো তার জীবন থেকে চিরদিনের মতো চলে গিয়েছে বাট এরপর হঠাৎ করে একদিন ইউনি কল করে এবং ইউনি এর সাথে দেখা করার জন্য ক্যাফেতে আসতে বলে তো জুন আজকে যখন ইউনিকে দেখে তখন তার মনে হয় ইউনি আর আমার নেই সে আজ অন্য কারো হয়ে গিয়েছে বাট ইউনি তখন জুনকে তার বিবাহিত জীবন সম্পর্কে বলে যে এই সেই ব্যাপার বাট আমি এই বিবাহিত লাইফটা এনজয় করতে পারছি না কেমন যেন একটা মনে করো পায়ে সেকল বাধার মতো লাগে কিন্তু জুন তখন বলে আমি আসলে এখন আর বাবা মার সাথে থাকি না আমি এখন নিজের জন্য বাসা খুঁজছি কিন্তু টাকা না থাকার কারণে সেটা থেমে রয়েছে তো উনি তখন বলে ঠিক আছে আমি তোমাকে ধার দেব বা জুন তখন কিছু বলে না আর এরপর উনি ঠিক যেভাবে এসেছিল সেভাবেই চলে যায় আর বেচারা জুন পেছন থেকে ইউনিকে দেখতেই থাকে তো এরপর জুন করে কি নায়িকা ইউনির কাছ থেকে টাকা ধার নিয়ে নতুন বাসা নেয় আর বাসা বলতে বাসা নয় ছাদের মধ্যে ছোট্ট একটা রুম আর এরপর ইউনি সেখানে আসে এবং জুনকে জিনিসপত্র গুছাতে সাহায্য করে আর এরপর সে জুনকে বলে আমি প্রায় তোমার সাথে দেখা করতে এখানে আসবো ঠিক আছে বাট এই কথা জুন কে ভাবায় যে কেন আসবে আমার প্রতি এখনো কিসের টান তুই এরপর ইউনি করে কি নিজের পছন্দের ফার্নিচার নিয়ে জুনের বাসা সাজায় নিজের টাকা দিয়ে এবং এরপর ওই ঘরে নিজের জন্য একটা চাবি বানায় এবং বলে আমি প্রতি ছুটির দিন এখানে আসবো তো সে এসে বলে আবারও করে কি সে আগের মতো উইকেন্ড কাপড়ের মতো থাকতে শুরু করে দেয় যেটা এক সময় আমাদের নায়কের আইডিয়া ছিল যে প্রতি সপ্তাহে আমরা একসাথে থাকতে পারি আর ইউনি রেগুলার জুনের বাড়িতে আসে কাপড় চোপড় ধুয়ে দেয় একসাথে রান্না করে ঘর পরিষ্কার করে তো এটা দেখে মনে হয় যে ইউনি মূলত জুনেরই স্ত্রী বাট এখন ইউনি মনে করা রাশিয়া হয় না আর কি মানে একটু দূরত্ব বজায় রাখে প্রেমিকা হিসেবে মানে জাস্ট বন্ধু হিসেবে একসাথে মেশে কিন্তু যখনই ইউনির স্বামী কল করে কই আসো বাসায় আসো নগদ বাসায় চলে যায় তো এই জিনিসটা জুনকে ভাবায় এবং জুন বুঝতে পারে যে ইউনি তার জীবনে একটা পার্ট টাইম লাভার আর কিছুই নয় ইউনির যখন মন আসবে সে আসে আমার সাথে ভালো সময় কাটায় আবার মন মতো চলে যায় তো এই ধরনের ব্যবহারে জুনের কাছে খুব অপমান মনে হয় তো এরপর একদিন ইউনি জুনের ইমেল খোলে মানে আমাদের নায়কের ইমেল খোলে এবং সেখানে সে তার স্কুল ছাত্রী রয়েছে রিও যে আমাদের নায়ককে পছন্দ করে তার একটা ছিল যেখানে ওই ছাত্রীটা আমাদের নায়ক জুনকে একটা কনসার্টের জন্য ইনভাইট করেছে এবং লিখেছে যে স্যার আপনি যখন আমার পাশে থাকেন তখন আপনার যে শরীর থেকে পারফিউম সুগন্ধটা আসে সেটা আমার এখনো নাকে লাগে বাট এই মেসেজ দেখে ইউনির প্রচুর মাইন্ডে লাগে এবং সে উল্টো আমাদের নায়ক জুনকে প্রশ্ন করতে থাকে এই মেয়ে তোমাকে মেসেজ দিলো কেন ও সাথে তুমি কবে দেখা করেছো তোমাদের মধ্যে কি শারীরিক সম্পর্ক হয়েছে তুমি ওকে ওর প্রতি ইন্টারেস্টেড নাকি তো ইউনির কথা শুনে জুন অনেক রেগে যায় এবং উল্টো ইউনিকে বলে এই বিষয়ে তোমার এত ইন্টারেস্ট কেন তুমি এখানে আসো যাই তো আমাদের সম্পর্ক আমি বাকি জীবনে কি করি না করি সেটা এখানে তোমার মাথা ঘামাতে হবে না বাট ইউনি তখন বলে তুমি যদি ঘরের বাইরে কোনো মেয়ের সাথে সম্পর্ক করতে চাও করো কোনো সমস্যা নেই বাট এই রুমে নিয়ে আসবে না কারণ এই রুম আমি নিজে সাজিয়েছি এই রুমে আমি ছাড়া অন্য করো আসা নিষেধ বাট জুন তখন রেগে বলে তুমি তো তোমার স্বামীর সাথে থাকো নিজের ইচ্ছা মতো এখানে আসো আবার নিজের ইচ্ছা মতো চলে যাও এই বিষয়টা কি আমাকে কষ্ট দেয় না বাট তখন ইউনি সেখান থেকে রেগে চলে যেতে থাকে আর তখন জুন তাকে বলে তুমি সবসময় খালি নিজেরটা ভাবো প্রত্যেকবার আসো ঝগড়া করে চলে যাও আবার যখন মনে হচ্ছে আবার সেখানে আসো এখানে এসে ভালো সময় কাটাও আর তারপর আবার চলে যাও তুমি কি কখনো ভেবেছো আমার কেমনটা লাগে তুমি চলে যাওয়ার পর আমি কিভাবে থাকি সারাক্ষণ তোমার কথা ভাবি আর ভাবতে ভাবতে আমি পাগল হয়ে যাই ও তার মানে আমাকে যখন তোমার প্রয়োজন হয় তুমি আমার কাছে আসো কিন্তু আমার যখন প্রয়োজন হয় তখন কেউ নেই বাট ইউনি এগুলোর উত্তর না দেশ সেখান থেকে চলে যায় বাট ইউনি তখন ভাবে যে আমি জুনের সাথে আমার জীবন কাটাতে চেয়েছিলাম কিন্তু এটা তো জুনের দোষ জুনি আমাকে কখনো জোর করে বলেনি উল্টো আমাকে উস্কিয়েছে আমি যেন ডক্টর কে বিয়ে করি আর জুনের কথা শুনে আমি এমন একটা লোককে বিয়ে করেছি যাকে আমি বিয়ে করতে চাচ্ছিলাম না যার সাথে আমি মন খুলে মিশতে পারি না কথা বলতে পারি না মানে উল্টো সব দোষ আমাদের নায়কের তো এইভাবে দিন পার হয় ইউনি এখন আর বাসে আসে না বাট এর মধ্যে একদিন আমাদের জুনের জন্মদিন চলে আসে তো জুনের মা চায় জন্মদিনের দিন জুন যেন একা বাসায় না থাকে বরং সে যেন মায়ের কাছে সে সময় কাটায় বাট জুন এখন পুরো ডিপ্রেশনে রয়েছে এই জন্য সে ঘরে একাই থাকতে পছন্দ করে আর সে দোকান থেকে কিছু জিনিসপত্র নিয়ে বাসে আসে আর তখনও বাড়ি এসে দেখতে পায় ইউনি ঘরের ভেতরে এবং ইনি এমন ব্যবহার করে যেন কিছুই হয়নি তো জুন তখন জিজ্ঞাসা করে তুমি আবার কেন এসেছো এবং ইউনিকে বলে ও তুমি আমার কাছে টাকা পাও খুব তাড়াতাড়ি সেটা দিয়ে দেবো বাট ইউনি তখন হাসে এবং নিজের হাতে বা অনেক কেক দেখা এবং বলে কেমন হয়েছে বলো তো জুন তখন হাঁ করে ইউনিকেই দেখতে থাকে এবং বুঝতে পারে না যে এই মালটা আসলে কোন কেমিক্যাল তৈরি যে কি বানাইছো কাল্লাই এর স্বামীকে ধোকা দিয়ে আমার সাথে দেখা করতে আসে আবার আমার সাথে এসে এমন ব্যবহার করে যেমন মনে হয় আমার স্ত্রী আবার কিছুক্ষণ পরে আবার মনে করো সোজা সান্দা একটা বাধ্য স্ত্রীর মতো আবার ঝগড়া করলে এক মাস আসে না আবার যখন এমন ভাবে আসে যেন কিছুই হয়নি এটা কেমন সম্পর্ক একবার মনে হয় আমার সবচেয়ে কাছের মানুষ আমার মনে হয় আমার কেউ না কিন্তু পুলা মানুষ বুঝেই তো বেশিক্ষণ আটকে রাখতে পারে না ইউনিকে কে জড়িয়ে ধরে বাট তখনই ইউনির কল আসে চিন্তা করো এবং ইউনি করে কি জুন কে ছাড়িয়ে ফোনটা নেয় তো জুন তখন বুঝতে পারে এটাই আমার জীবন এভাবে হবে আমার হবে তো এরপর জুন মনমরা হয়ে তার জন্মদিন পালন করে আর এরপর একদিন জুন সাহস করে ইউনিকে বলে আমার বন্ধু সে তো তোমার বান্ধবীকে ডিভোর্স দিয়ে তার ছোটবেলার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে চায় কিন্তু সে চেয়েও হয়তো বিয়ে করতে পারবে না কারণ তার কাছে নিজের কোনো বাড়ি নেই ভালো থাকার জায়গা নেই মানে এখানে বুঝতেই পারছো নিজের কথাই বলছে তো তখন ইউনি জুনকে বলে ভালোবাসা যদি সত্যিকার হয়ে থাকে তাহলে জায়গা কোনো ব্যাপার না গাছ থাকবে তো জুন তখন বলে তোমার স্বামী অত ধনী তুমি কি তোমার স্বামীর ঘর ছেড়ে আমার কাছে এসে এই ছোট্ট ঘরে থাকতে পারবে তো ইউনি তখন জুনের চোখের দিকে তাকিয়ে বলে হ্যাঁ পারবো আমি আমার স্বামীর ঘর ছেড়ে তোমার কাছে কাছে আসতে পারবো কিন্তু আমি আসবো না কিন্তু আমি ভালো তোমাকেই বাসবো থাকবো স্বামীর কাছে কিন্তু আমি ভালো তোমাকেই বাসবো আমি আমার স্ত্রীর সম্পর্ক আমার স্বামীর সাথেই পূরণ করবো আর আমার প্রেমিকের সম্পর্ক তোমার সাথেই পূরণ করবো কিন্তু তারপর আমি কখনোই ধরা পড়বো না তো জুন তখন পুরো নিঃশব্দ হয়ে যায় কিন্তু ইউনির মুখে এরকম কথা শোনার পরে ও সম্পর্কটা এখন ভাঙতে চায় কারণ এই সম্পর্কটা ধৈর্যের বাইরে চলে গিয়েছে মানে বুঝতেই পারছো নর্মালি কিন্তু মেয়েদের জীবন নষ্ট হয় কিন্তু ছেলের জীবন এখানে নষ্ট হচ্ছে ও একটা টাইম লোপের মতো আটকা পড়ে গিয়েছে ইউনির ফাঁদে ইউনি একাই মনে করে দুটো ছেলেকে আটকে রাখবে আর জুন লাইফে এরকম আটকাই পড়ে যাবে সারা জীবন তো যাই হোক একদিন ইউনি আবারও জুনের বাসে আসে এবং অনেক ভালোবাসে নিয়ে খাবার বানায় বাট আজকে জুন ইউনির বানানো খাবার না খেয়ে নিজের হাতে রেডিমেড যে নুডলস আছে বাজে হয়েছে রান্না সেটা খায় তো এটা দেখে ইউনি অনেক রেগে যায় যে আমার হাতে রান্না তুমি খাবে না বাট জুন কোনো রিয়াক্ট করে না আর এতে ইউনি করে কি খাটের কাছে গিয়ে কান্না করতে থাকে জুন তখন রাগের দুঃখে খাবার ফেলে দেয় যে এটা কেমন সম্পর্ক বিরক্ত হয়ে গিয়েছে সম্পর্কে এই সম্পর্কে কোনো ভবিষ্যৎ নেই তো এই জুন সিদ্ধান্ত নাই আমি এই সম্পর্কে এখানেই শেষ করব একে সারা জীবনের জন্য দূরে পাঠিয়ে দেব কিন্তু তারপরে আবার দেখি আমরা আবার আসে ইউক্রেন যুদ্ধ মানে আমি নিজেও বুঝি না যে ভাই এই নায়ক কি চায় তো যাই ইন্টিমেট হওয়ার সময় জুন কিন্তু এইটাই লাস্ট লাস্ট আর কখনোই জুনের আর কখনোই কথা বলবো না আর কখনোই হবো না আর ভাবে যে ইউনি ছিল আমার আমার ভালোবাসা আমি তাকে যেটা প্রকাশ করতে তবে কখনো না আর কোনোদিন হবেও না আর তারপর সব কাজ শেষে জুন মানে নায়ক ইউনিকে বলে দেয় তুমি আর কখনো এখানে এসো না এক সপ্তাহ পার হয়ে যায় মাস পর হয়ে যায় তাদের দুজনের দেখা হয় না আর জুন করে কি ইউনিট বা সেই ছবির দেখতে থাকে যেখানে তাদের সেই সুন্দর সময়ের ছবি ছিল ইউনির অনেক স্মৃতি রয়েছে কিন্তু সেগুলো এখন শুধুমাত্র ছবি হয়ে রয়েছে কিন্তু ওই ছবিগুলো দেখে জুন বুঝতে পারে আমাদের তখন অনেক খুশি লাগছিল কিন্তু লাস্টে কিভাবে যেন রাস্তা দুটো আলাদা হয়ে গেল তো যাই হোক আমরা জানতে পারি যে জুন আর ইউনির কিন্তু আর কখনোই দেখা হয়নি তারা দেখা করে না বাট এখনো কিন্তু ইউনি প্রতি সপ্তাহে যখন জুন অফিসের কাজে বাইরে থাকে মানে জুনের তো একটা ডিউটি রয়েছে নয়টা থেকে পাঁচটা এরকম যখন জুন থাকে না তখন করে কি ইউনি নিজে বাড়িতে আসে এবং সে ঘরের মধ্যে থেকে নিজেকে নিজে জুনের স্ত্রী বা প্রেমিকে অনুভব করে এবং তারপর জুন আসার আগে চলে যায় তো এই কর্মকাণ্ড দেখার পরে আমারও একই প্রশ্ন ভাই ইউনি মালদার আসলে সত্যি কোন কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়েছে ও কি চাই তো এরকম একটা প্রশ্ন কিন্তু শুধুমাত্র আমি না পুরো পরিচালকে রেখে দিয়েছে যে এই এটার মন কি চাই এই প্রশ্নের সাথে এই সিনেমাটি শেষ হয়ে যায় তো যাই হোক সিনেমাটা যাই হোক সিনেমার যে অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল কিছু পয়েন্ট রয়েছে বা কাহিনীগুলো রয়েছে এগুলো কিন্তু পুরো বাস্তব ধর্মী এরকম কিন্তু অনেক সম্পর্কে হয় যে ইগো প্রবলেমের জন্য কেউ কারো কাছে ছোট হয় না তারপর আস্তে আস্তে দূরে সরে যায় তারপর আবার অনেক মেয়েও এরকম আছে আগের বয়ফ্রেন্ডও ছাড়েনি এখনো হাজবেন্ডের সাথে সংসার করছে এবং তারপর এক সময় তারা প্রবলেমও পড়ে যেমন ওই যে কি জানো মাঝখানে একবার ঘটলো তন্নি নাকি কি নামের একটা সুন্দরী মেয়ে বয়ফ্রেন্ড তারপর হাজবেন্ড আবার এরকম অনেক ছেলেও রয়েছে দেখা গেল অমুক এর বইয়ের সাথে সম্পর্ক ওই জন্য লাইফটা একটা লুপের মধ্যে আটকে রয়েছে না পারছে আর কাউকে বিয়ে করতে না পারছে সংসারে গিয়ে নিতে এখানে টোটাল তিনটা ধনে কাহিনী রয়েছে ছেলের কাহিনী মেয়ের কাহিনী আর হচ্ছে যে ওই যে দুইজনের ইগো প্রবলেমের জন্য কাছে না আসা তো যাই হোক এই সম্পর্কে তোমার মতামত কি এবং এই ধরনের কোনো ঘটনা তুমি যদি জেনে থাকো সেটা কমেন্টে দেবে বা তোমার নিজের অভিজ্ঞতা থাকলে সেটা কমেন্টে দেবে যাতে আমরা তোমার কমেন্ট পরেও কিছু শিখতে পারি এবং অবশ্যই মজাও নিতে পারি তো আমি বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ হাফেজ